বাবা মা এবং আমার আত্মীয় স্বজন, আমার অনেক আত্মীয় স্বজন আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন। আমার বাবা মার চোখের পানি তার ফসল, কারণ একটা সন্তানকে যখন আলেম বানাতে হয় এটা স্বাভাবিকভাবে মাদ্রাসা দিয়ে দিলেই হয় না, এটার জন্য বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং কান্নার চোখের পানির প্রয়োজন জড়াতে হয়। সেটা আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার জন্য এখনো করে, এখনো পর্যন্ত করে। যে আমাদের উসামা মাওলানা আসাদুল্লাহ মুমিন উসামা তার কাছে যাচ্ছি, আগে তোমার কাছ থেকে একটু কথা শুনে নেই দুই মিনিটে। সেটা হলো প্রিয় দর্শক যারা আছেন এবং শ্রোতা বন্ধুদেরকে বলেছি, আমরা আজকে যে দুজন অতিথিকে এখানে উপস্থিত করেছি তারা হলেন নবীন আলেম, অর্থাৎ সদ্যমাত্র তারা সম্মানের পাগড়ি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যারা দেখছেন লাইভে, তাদের মাথায় সম্মানের নতুন পাগড়ি আছে, অর্থাৎ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তথা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাস্টার্সের সম্মান, যে দাওরায়ে হাদিস যে মাস্টার্সের সম্মান দেওয়া হয়েছে সেই মাস্টার্সে তারা কমপ্লিট করে সম্মানের পাগড়ি বুজুর্গ ওলামায়েদের কাউকারের কাছ থেকে তারা সম্মানের পাগড়ি গ্রহণ করেছে। তারা দুজন নবীন আলেম, মাত্র তারা মাওলানা শেষ করেছেন আলহামদুলিল্লাহ বলে আমরা সকলেই। তার মধ্যে একজন মাওলানা আসাদুল্লাহ মুমিন উসামা, তুমি সংক্ষেপে একটু যদি বলো যে লেখাপড়াটা কত সন থেকে শুরু করেছিল আর এই পর্যন্ত শেষ করেছো। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার পড়াশোনার শুরুটাই হচ্ছে ছোট থেকে, আমার বাবা মার অনেক ইচ্ছা ছিল আমি ছোট থেকে যেন মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম, একজন দিনের বড় একজন খাদেম, আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারি, মানুষদেরকে যেন জান্নাতের দিকে ডাকতে পারি, জাহান্নাম থেকে যেন বের করতে পারি। তো সেই সুবাদে আমি ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে আসছি, আমার ছোটকাল থেকেই স্কুলে পড়েছিলাম, কয়েকটা ক্লাস পড়েছি, তারপর থেকে মাদ্রাসায় ভর্তি হওয়া, সেইখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মক্তব, তারপরে হচ্ছে হেফজখানা, হেফজখানা থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই কিতাবখানা চলে আসছি। তো দীর্ঘ প্রায় 19-20 বছর লেখাপড়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আমার বাবা মা এবং আমার আত্মীয় স্বজন, আমার অনেক আত্মীয় স্বজন আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন। আমার বাবা মা তো আমি বলে ভাষায় ব্যক্ত করতে পারবো না আমার বাবা মার চোখের পানি তার ফসল, কারণ একটা সন্তানকে যখন আলেম বানাতে হয় এটা স্বাভাবিকভাবে মাদ্রাসা দিয়ে দিলেই হয় না, এটার জন্য বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং কান্নার চোখের পানির প্রয়োজন জড়াতে হয়। সেটা আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার জন্য এখনও করে, এখনও পর্যন্ত করে। যেই সুবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কয়েকদিন আগে যেটা মাদ্রাসা লেভেলের যেটাকে বলা হয় মাওলানা সেটা কমপ্লিট করেছি। তো আমার ওস্তাদদের দোয়ায় এবং আমার শুরু থেকে নিয়ে আমার মক্তব থেকে নিয়ে এই হেফজখানা এবং এই কিতাবখানা মাওলানা পর্যন্ত যতজন উস্তাদ আছে প্রত্যেকটা উস্তাদের আমার প্রতি যে পরিমাণ যত্ন করেছেন, তাদের যত্নের কারণে আমার উস্তাদরা যে পরিমাণ যত্ন করেছেন, শুধু আমার উস্তাদ না সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই উস্তাদরা যদি আমাদের নিজের সন্তানের মতো করে যদি না ভালোবাসত, আগলে না রাখতো, তাহলে হয়তো বা আমি মনে করি এতটুক পর্যন্ত এত বছর পর্যন্ত পড়াশোনা করে এই পথে সম্ভব টিকা সম্ভব ছিল না। আচ্ছা, তোমার অনুভূতি কি প্রথম যেদিন মাদ্রাসায় গিয়েছিলে তখন এটা কত সাল হতে পারে, মনে আছে কিনা? আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন আমি নিজেও বুঝি না, তো আমার এতটুকু মনে আছে যে সেটা হতে পারে 2004 এরকম, 2004 থেকে 2024, জি 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 23, জি 23, তার মানে হলো তোমার প্রায় 20টা বছর তুমি লেখাপড়ায় কাটিয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কোন কোন মাদ্রাসায় পড়েছো মনে আছে কি সংক্ষেপে জানতে পারবো? সময় একেবারে কম। আমি যখন আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর নালিদাবাড়ি কুন্দগড় গ্রামে, তো সেখান থেকে পরবর্তীতে আমার আব্বু যেহেতু ব্যবসা বাণিজ্য করে শিশুপদে গাজীপুরে আমাদের বাড়ি হয়েছে। তো আমি যখন প্রথম মাদ্রাসা পড়ি সেটা আমাদের এই শেরপুর গ্রামে নালিতাবাড়ি গ্রামে একটা মাদ্রাসা ছিল, তারপরে হয়েছে যে আমি আমাদের গাজীপুরে যে একটা মাদ্রাসা আছে দারুল কুরআন ওয়া সুন্নাহ মুফতি দেলোয়ার সাহেবের মাদ্রাসা, তো সেখানেই দীর্ঘ বছর কাটিয়েছি। তার পরবর্তীতে মিরপুরে আমি মুফতি ইমরান মাজহারির একটি মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, সেখানে আমি পড়েছি। সর্বশেষ আমি লালবাগ বড় কাটারা মাদ্রাসা নামে যেই মাদ্রাসাটি পরিচিত পুরান ঢাকায় সেখানে আলহামদুলিল্লাহ এখন ওখানেই রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।